অলজ মাহফিলে প্রতিরোধ আইন নিজের হাতে তুলে নেওয়া নয় কি সম্প্রতি দেশের বেশ কয়েকটি আল বক্তাকে অশালীন ভাষায় গালিগালাজ করছেন কেউ কেউ নীলফামারী জেলার পঞ্চপুকুর বাজারের একটি মাফিলে মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকীর বয়ানের সময় হামলা হয়েছে ডেমরা ডেমরাডগের এলাকায় ঘটেছে মাফিল পথের ঘটনা হজরত মৌলানা আফতাব আহমেদের বয়ান চলাকালে উত্তেজিত এক শ্রোতা অশালীন আচরণ করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মাহফিলে জনতা জুতা বৃষ্টি নিক্ষেপ করে ওই লোকের উপরে দেশের বিভিন্ন জায়গায় এরকম হামলা হচ্ছে অজে বক্তার মাইক কেড়ে নিয়ে বন্ধ করে দিচ্ছে মাহফিল এমনটা কেন ঘটছে জনগণ কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছেন বিশ্লেষক মহল বলছেন কিছুদিন পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয়ের একটি বক্তব্যে এরকম আইন তুলে নেওয়ার কথা শোনা যায় তিনি এক বক্তব্যে বলেছিলেন অজমা ফিলে যেখানেই কোনো বিরূপ প্রতিক্রিয়া শোনা যাবে কিংবা যারাই বিরোধিতা করবে সেখানে তাদের প্রতিরোধ করে তোলা হবে তার বক্তব্য প্রদানের পর থেকে সারাদেশের দেশের অজমা ফিলগুলোতে বিভিন্ন হামলা মামলার ঘটনা শোনা যাচ্ছে এমনটাই বলেছেন দেশের বিশ্লেষকরা বিষয়ে কথা বলেছিলাম দৈনিক ইনকিলারের সহকারী সম্পাদক মাওলানা রহমান সাথে তিনি বলেন জনগণ নিজের হাতে আইন তুলে নিবে এটা কখনোই উচিত না এটা চরম নিন্দনীয় মাহফিলে যদি কোন শ্রোতা উত্তেজিত হয়ে পড়েন তাহলে তাকে যথাযথভাবে শান্ত করে কৌশলে মাহফিল চালিয়ে যাওয়া উচিত আয়োজকদের মাহফিলগুলোতে অশান্ত পরিবেশ সৃষ্টির পেছনে বক্তাদের কোনো হাত আছে কিনা জানতে চাইলে মাওলানা ওবায়দুর রহমান নদভি বলেন আলেম ওলামাগান কোরআন ও হাদিসের দৃষ্টিতে বয়ান করেন মানুষকে নসিহাত করবেন এর পাশাপাশি বর্তমানে যে সকল অনৈতিক কার্যক্রম চলছে সেগুলোরও সংশোধন করার দায়িত্ব আলেমদের কোরআন হাদিসের বক্তব্য দিতে গিয়ে যদি কখনো এমন কোনো বক্তব্য চলে আসে যা কারো বিরুদ্ধে সরাসরি ভাবে চলে যায় তাহলে সেখানে একটু সংযমের সাথে বক্তব্য দেওয়া হবে অধিক যুক্তিযুক্ত আর এটাই হলো হিকমত বা কৌশল